بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل اذا يسر هل في ذلك قسم لذي حجر الم تر كيف فعل ربك بعاد ارم ذات العماد التي لم يخلق مثلها في البلاد বিস্মিল্লা সালাম আসসালাম আহমাত উল্লাহ ওবারকাতু সেলিম ভাই কবিরাগুনাথ থেকে আলাদা আলাদাভাবে তবা করতে হয় কথাটাই ঠিক কারণ আল্লা পাক রাবুল্লামেন বলেছেন ইনতাজিতা নিবু কাবা মাতুন আতু না হউ না আনহু না কাফের আনকুম সৈয়াতিকুম্ মনু দখিলুকুমদ খালান ক্যারিমা তোমরা যদি বড় বড় পাপ থেকে বেঁচে থাকো যেগুলি তোমাদেরকে নিষেধ করা হয়েছে তাহলে আমি তোমাদেরকে ছোট ছোট পাপগুলি এমনিতেই ক্ষমা করে দিব এবং সম্মানজনক স্থান জান্নাতে তোমাদেরকে প্রবেশ করাবো তো বড় বড় যে কবিরা গুনা যেগুলি আমাদেরকে নিষেধ করা হয়েছে ওই সমস্ত গুণাগুলি থেকে তবা করতে হবে তবার যে নিয়ম পদ্ধতি এটাই তবার যে পদ্ধতি এটা হলো অতীতের জন্য লজ্জিত হওয়া এখন লজ্জিত হওয়া কেউ জিনা করতো সে জিনার জন্য লজ্জিত হবে কেউ সুদ খাইতো সে এই সুদের জন্য লজ্জিত হবে তারপরে আরেকটা শর্ত হলো সে ভবিষ্যতে করবে না সংকল্প করা যে আমি এই পাপটা আমার মধ্যে আছে আমি করতেছিলাম এই পাপের জন্য আমি লজ্জিত ভবিষ্যতে আমি করব না এখন বিষয়টা তাকে তার কমসে কম তার ব্রেনে আসতে হবে যে এই যে জিনা অথবা এই যে সুদ অথবা এই যে হত্যা এমন যে কবিরা গুনা এই গুনাগুলি আমি যে করেছি এই জন্য অনুতপ্ত হতে হবে আবার ভবিষ্যতে করব না এখন কি করব না এটা আমাকে জানতে হবে যখন আমি জানবো যে এই জিনা আমি করতাম এটা আর করবো না জিনা আমি করেছি এই জন্য আমি অনুতপ্ত লজ্জিত তো আল্লাহ পাকের কাছে এই অপরাধের জন্য আমি ক্ষমা চাচ্ছি তো যখন সে ক্ষমা চাইবে তখন সে একসাথে সব গুণা ক্ষমা করে দাও আল্লাপাকের কাছে এইভাবেও সে চাইতে পারে কিন্তু যখন সে অতীতের জন্য লজ্জিত হবে তখন কোন গুনার জন্য লজ্জিত হলো কিসের লজ্জা তার কেন সে লজ্জিত বিষয়টা তার ব্রেনে আসতে হবে এরপরে এই কাজটা সে করবে না কোন কাজটা যেই বড় অপরাধ তার হয়ে গেছে যেই জন্য সে লজ্জিত হলো ভবিষ্যতে তার এই কাজটা সে করবে না এটা তাকে সংকল্পে আনতে হবে তার নিয়তের মধ্যে পাক্কা আনতে হবে যে এই যে জিনা ব্যাবিচার এই যে সুদ খাওয়া এই বিষয়গুলি আমি আর করব না আমি করতেছিলাম এই জন্য অনুতপ্ত লজ্জিত ক্ষমা চাচ্ছি ভবিষ্যতে আমি করব না পাক্কা আমি একটা সংকল্প করে নিলাম এইভাবে প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা পাপ আলাদা আলাদাভাবে তার মধ্যে অনুতপ্ত হওয়া অনুশোচনা আসা এবং সামনে যে করবে না এই পাক্কা নিয়ত করে নেওয়া এটা তওবার পূর্ব শর্ত তো এই শর্তগুলি যখন পূরণ করবে তখন কিন্তু আলাদা আলাদা হয়েই যাবে অর্থাৎ প্রত্যেক গুনাহের জন্য সে যদি একসাথেও বলে যে আল্লাহ আমার এই 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 অপরাধ আমার দ্বারা হচ্ছিল এই জন্য আমি অনুতপ্ত এই জন্য আমি লজ্জিত এই জন্য আমি নিজেকে অপরাধী মনে করি আল্লাহ আপনি আমাকে মেহরবানি করে ক্ষমা করে দেন আমি এই পাপ করবো না অন্তরে সংকল্প তাকে করতে হবে যাই হোক বিষয়গুলি তার ব্রেনে তার চিন্তায় তার চেতনায় এগুলি আসতে হবে অনেকগুলি পাপের যদি কেউ একসাথেও তবা করে নেয় আর তবার যে শর্তগুলি এগুলি যে যদি পূরণ করে তাহলে হয়ে যাবে অর্থাৎ যে লজ্জিত হওয়া ভবিষ্যতে করবে না এরকম সংকল্প করা আল্লাহ পাকের কাছে এর থেকে মুক্তির জন্য কান্নাকাটি করা এ সমস্ত বিষয়গুলি শর্তগুলি যদি চলে আসে তাহলে অনেকগুলি গুনাহের একসাথেও তবা করা যেতে পারে অর্থাৎ একই বৈঠকে একই তবাতে এগুলি একসাথে চলে আসতে পারে দশটা গুণা দশটা গুনার জন্য দশ দিন আলাদা আলাদা মানে দশটা সময় নির্ধারণ করে নিতে হবে না বিষয়টা এমন নয় একসাথেও হতে পারে তবে প্রত্যেকটা গুণা যে আলাদাভাবে তাকে অনুশোচনা অনুতপ্ত হওয়া এবং সামনে হবে না সংকল্প করা তো এগুলি তার প্রত্যেকটাকে আলাদা আলাদা করতে হবে আল্লাহ তা